আজকে আপনারা কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন তাই না? বলছে আমরা আউটপুট কেমন পরে আসছে, আউটপুট কেমন পরে আসছে, প্রথমত
ইনপুট তারপরে ভেতরে একটা কিছু প্রসেসিং হওয়ার পরে তো আমরা আউটপুট পাই নাকি ভেতরে তো আমরা দেখতে পারি না কি হচ্ছে ভেতরে কিন্তু আমরা আউটপুট পেয়ে দেখতে পাই ইনপুট যাওয়ার পর আমরা শুধু আউটপুট দেখতে পাই ঠিক আছে তাহলে ইনপুট বলতে বলতে আমরা কি করতে পারি আমরা ইনপুট করা যদি আমরা সেটা দেখতে থাকে কোন পণ্য ব্যাপারটি কি করে কি বলে একটা ইনপুট একটা এক্সপোর্ট যেগুলো দিয়ে আমরা কম্পিউটারের ভিতরে কোন ইনফরমেশন প্রবেশ করা কি কি ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের ভিতরে দিতে পারে তাহলে মাউসের মাধ্যমে কি আমরা কাজ করে থাকি যেমন শিখতে পারে প্রত্যেকের এটা
কিন্তু ভিতরে কি ভাবে দেখতে পাচ্ছে
তাহলে যে আমরা কম্পিউটারে যে ইনফরমেশন দিচ্ছি, ধরেন আপনি আপনার নাম লিখলেন, ব্র্যাকেট টাইপ করলেন, ঠিক আছে, ধরেন বাধা লেগেছে আমাদের, কিন্তু বাধা লেগেছে তুই কি করে লিখবি, কিন্তু ওই তো ওয়ান জিরো আর ওয়ান ধরে দেখতে পারে, বাধা তো আমরা কি করে লিখি, লিখি কোথায় কিন্তু দেখতে পারে, কিন্তু ভেতরে কি হচ্ছে সেটা তারা দেখতে পারে, এই ভেতরে যে কাজটা কি করতে পারে আছে কম্পিউটার মনিটর,
তাহলে এগুলো আপনার একটু ধারণা থাকছে, তবে কিন্তু আউটপুট ডিভাইস কোনটা
তাহলে এই পাঁচের উপরে এর পাঁচ থেকে এর স্কয়ার পড়টা বাটনগুলো কি বলা হচ্ছে পাঁচ কি তারপরে একদম এর পরে পাঁচ একটা কি এর মধ্যে লাগা দিলা এর পরে স্টেপ পড়ো স্টেপ মানে কি তাহলে বলেছি তো কে পড়লে কি কে পড়লো কে মানে কি ধরেন আমরা পেঁয়াজ দিতে পারবো না ঠিক না যদি পারবো না কাজ করে তাই তো
পারে এরকম হচ্ছে
আপনারা কি বলে লিখতে হবে এগুলো কিন্তু মানে আপনার মধ্যে নাও থাকতে পারে, এভাবে কাজ করে নাও থাকতে পারে, এটা লাগবে না লিখে নেন, ওটা আপনার লাগবে না। পাস ব্রেক মানে ব্রেক করা, ব্রেক করার পাস করা তো বুঝে ঠিক আছে, মোট করা আর যেটা লাগবে সেটা সেভ করে রাখা, দেখে আসা বুঝতে পারছেন। তারপরে নিচের যে লাইনটা 1 থেকে 0 পর্যন্ত, লেফট থেকে রাইট পর্যন্ত 1 থেকে 0 পর্যন্ত যে বারণ লেখার সংখ্যা এগুলো নিউমেরিক কি হতে পারে, এগুলো কি হতে পারে নাম্বার কি অথবা নাম্বার কি অথবা নিউমেরিক কি, আমরা যেটাই বলি নাম্বার কি বইয়ে দেখা আছে, কিন্তু আমরা ইংলিশে ক্ষেত্রে নিউমেরিক কি বলতে পারি, নিউমেরিক না নাম্বার, ঠিক আছে, নিউমেরিক আমি তো আপনাদেরকে অনেক করে শিখাচ্ছি না, বইয়ে যাচ্ছে আমি সেটাই শিখাচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, আমরা থেকে আপনারা কিন্তু কত দিন থেকে কত দিন দেবেন না, পাঁচ মাস ধরে একটা কোর্স যাতে আপনার পরিবারে কি কেমন ওই পরিমাণ কথায় আমাকে এই কত দিন আপনাদের সঙ্গে করতে হবে, যাতে আপনাদের পরিবারে শিখতে হবে, মেন্টালিটি নিয়ে শিখতে হবে, 15 দিনে কি কষ্ট করতে হবে, কেন আপনারা যে লার্নিং ক্যালকুলেশন করছেন এই লার্নিং ক্যালকুলেশন বলেন, হয়তো আপনার এখানে এত অনেকে আছে 8 মাস কাজ কমপ্লিট করে, হ্যাঁ এর কি কোনো কাজ বলে এখানে করতে পারি আমাদের পড়াশোনা তারপরে যে সেগুলো কি আছে একটা ব্যাংক হিসেবে দাম আছে, তারপর থেকে বড় একটা ব্যাংক হিসেবে জায়গা আছে, আমরা কি করে তারপরে যে মানুষ মাঝে যেটা বুঝতে পারে না যে মায়ানাসির মাঝে আছে এটা
আমরা যে বাটন দেওয়া আছে প্লাস সমান সমান করে তারপর বাটনগুলো বুঝতে পারছো বুঝতে পারছো যে বাটনগুলো এসেছে ওই বাটনগুলো আমি বলছি তারপরে ব্যাগেজ ব্যাগেজ আপনি আপনার লেখালেখি ক্ষেত্রে লেখালেখি ক্ষেত্রে আপনার কাজটা দেখানো যাবে ব্যাগেজ যা থাকে তাহলে একটা অফার আপনি কিন্তু দিতে পারবেন ব্যাগেজ ক্ষেত্রে দিয়ে অথবা আপনি যদি আপনি কোনো অনলাইনে থাকেন গুগল ব্রাউজারে ইন্টারনেটে ব্যাগেজ দিলে আছে ওয়েবসাইটের পরবর্তী ট্যাবের অথবা পরবর্তী ব্যাগেজ আসলে সেখানে চলে যাবে আপনার বুঝতে পারছেন ব্যাগেজ চলে আগে ব্যাগেজ ঠিক আছে আপনার লেখালেখির ক্ষেত্রে কোনো লেখা আগে যদি আপনি মার্ক করে রাখা সেটিলে করে ব্যাগেজ পেতে তাহলে লেখাটা আগে খোলা লেখা রায় বুঝতে পারবেন বুঝতে পারছেন তাহলে ব্যাগেজ ক্ষেত্রে কাজ বুঝতে পারছেন কি করতে পারেন ব্যাগেজ ক্ষেত্রে যদি আমি সবচেয়ে আগে দিকে বলো
তাদের ক্ষেত্রে যতটুকু কমে যাবে মানে একটা ল্যাটারাল সমান বুঝতে পারছেন করবে আর
করবে? তাই আমরা কি আমি চাচ্ছি সবগুলো তাহলে কি করতে পারি যদি আমরা আমাদের কিন্তু কি করতে পারে
কন্ট্রোল বাটনটা কি লেখা আছে
আপনারা কাজে মনোযোগ নয়,
আপনার বুঝতে পারবে ওয়েন্ডেল পার্টনে কাজ করতে তারপরে দেখেন আর একটি বারণ বাকি হয়েছে একটা বারণ এই দেখা নাকি মেনু
এখন তাহলে আমার আপনারা সবাই ভালো শুনছেন, এখন বলে দেখুন মোটামুটি ভালো শুনছেন বলেন।
আমি তাহলে সফটি আপডেট কথা বলছি আছে তো এখন আপডেট কথা বলছি তারপরে দেখেন ওপর থেকে সিএসএস এর কাছে যাচ্ছে যে কি কি বলা হচ্ছে অ্যালোকেট মানে কি বলা হচ্ছে অ্যালোকেট আপু আপনি বলে অ্যালোকেট আপনি কি করতে পারে মানে অ্যালোকেট দিকে যে সফটওয়্যার লিখতে রাইতে আপনি গ্রাম সূত্রে নামাতে বলে তাহলে পাবে উপরে নিচে যেতে মানে এখানে যে ডিকেটেশন করি যেগুলো লাগবে ওই সব গুলো আপনার বুঝে যায় বেশি শিখেছি